দিনটি ছিল 11 মে 1998 সাল, যেদিন আমেরিকার গুপ্তচর স্যাটেলাইট সিআইএকে পুরো বোকা বানিয়ে রাজস্থানের পোখরানে পরমাণু বিস্ফোরণ ঘটায় ভারত, আর সমগ্র বিশ্বের সামনে আত্মপ্রকাশ করে একটি শক্তিশালী সামরিক দেশ হিসাবে, যা বিশ্বের অন্যান্য পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর ঘুম কেড়ে নেয় ভারতের বিজ্ঞানীরা। আর এই দিনটির সূচনা ঘটেছিল 18 মে 1974 সালে, যেদিন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথম পরমাণু পরীক্ষাটা সেরে ফেলে বিজ্ঞানী রাজা রামান্না সহ দেশের 75 জন প্রথম সারি বিজ্ঞানীদের নিয়ে। যদিও 1974 সালে ভারত প্রথম পরমাণু পরীক্ষা করে ঠিকই, তবে সেটা ছিল কেবল একটি নিউক্লিয়ার ডেমনস্ট্রেশন, যার অর্থ ভারত পরমাণু অস্ত্র বানাতে সক্ষম। কিন্তু তখনও ভারত কোনো পরমাণু অস্ত্র তৈরি করে উঠতে পারেনি, অর্থাৎ পরমাণু বোমা বানানো বাকি ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন ভারতের পরমাণু অস্ত্রের এত প্রয়োজন হয়ে পড়ল? 1962 সালে হঠাৎ ভারত আক্রমণ করে চীন, যা সিনো ইন্ডিয়ান ওয়ার নামে পরিচিত, আর এই যুদ্ধের প্রধান কারণ বর্ডার ডিসপিউট। যুদ্ধে মারা যায় ভারতের হাজার হাজার সাহসী সৈনিক, আর চলে যায় ভারতের 38,000 বর্গ কিলোমিটার জায়গা চীনের দখলে। পাশাপাশি 1964 সালে পরমাণু বোমা বিস্ফোরণের সফল পরীক্ষা চালায় চীন এবং বিশ্বের পঞ্চম পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেনের পর। যদিও 1961 সালে ভারতের কাছে খবর ছিল চীন গোপনে পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে পাকিস্তান 1965 এবং 1971 সালে ভারত আক্রমণ করে বসে, চীন হয়ে ওঠে পাকিস্তানের অন্যতম সহযোগী দেশ। আমেরিকা ভারতকে সমর্থন করা তো দুরস্থ, উল্টে পাকিস্তানের পক্ষ নেয়, ফলে দেশকে আত্মরক্ষা করার একমাত্র রাস্তা হয়ে দাঁড়ায় পরমাণু বোমা বানানো। তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং ভারতের বিজ্ঞানীরা পরমাণু বোমা বানানোর কর্মসূচি নিতে বাধ্য হয়। বিশেষজ্ঞরা জানায়, পরমাণু বোমা ছাড়া চীনের মোকাবিলা করা সম্ভব নয়, কারণ আগামী দিনে চীন ভারত আক্রমণ করলে ভারতের পরাজয় প্রায় নিশ্চিত। এই অবস্থায় ভারত পরমাণু কর্মসূচি জোরদার করতে শুরু করে। সুতরাং হঠাৎ করে চীনের ভারত আক্রমণ, চীনের পরমাণু রাষ্ট্রদার দেশে পরিণত হওয়া, 70 রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে চীন ও আমেরিকার সখ্যতা ভারতকে বাধ্য করে পরমাণু বোমা বিস্ফোরণের পরীক্ষা ঘটাতে। তবে এটা ভারতের পক্ষে মোটেই সহজ কাজ ছিল না, কারণ তখন ভারতের না ছিল আধুনিক টেকনোলজি, না ছিল ফান্ড। আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মতো দেশের মানবিক অর্থ সহায়তার উপর অনেকটাই নির্ভরশীল ছিল দেশ। আবার 5টি পরমাণু শক্তিধর রাষ্ট্র কখনোই চাইতো না অন্য রাষ্ট্র পরমাণু শক্তিধর হয়ে উঠুক, ফলে সমস্ত রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করত তারা, যেমন সিটিবিটি চুক্তিতে সই করিয়ে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা। 1989 সালে ভারতে জনতা দল ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় আসার পর কোনো রাষ্ট্রপ্রধানই আন্তর্জাতিক চাপ বা নিন্দার কারণে পরমাণু বোমা বানানোর সাহস দেখাতে পারেনি, তবে চেষ্টা যে করেনি তা নয়। প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও ক্ষমতা আসার পর 1995 সালে রাজস্থানের পোখরানে পরমাণু বিস্ফোরণের পরীক্ষা করতে জোর কদমে কাজ শুরু করে, কিন্তু ভুল করে ফেলে একটা, প্রজেক্টের গোপনীয়তা সম্পর্কে বিশেষ মনোযোগ না দেওয়া, ফলে আমেরিকার গুপ্তচর স্যাটেলাইট সিআইএ নজরে চলে আসে পোখরানের সমস্ত প্রস্তুতির খবর। তৎকালীন ইউএস প্রেসিডেন্ট বিল ক্লিন্টন নরসিংহ রাওকে সরাসরি টেলিফোনে কথা বলে চাপ সৃষ্টি করে এবং বাধ্য করায় এই প্রজেক্ট বন্ধ করতে। তবে ভারত তার লক্ষ্য থেকে একদমই সরে আসেনি, গোপনে পরিকল্পনা শুরু করে কিভাবে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। শুরু হয় অপারেশন শক্তির প্রস্তুতি। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, সায়েন্টিস্ট এপিজে আব্দুল কালাম এবং ডক্টর আর চিদম্বরম সহ দেশের টপ লেভেল সায়েন্টিস্টদের নিয়ে শুরু হয় পরমাণু বোমা তৈরির এবং পরীক্ষার কর্মসূচি। দায়িত্ব দেওয়া হয় তাদের এবং জোর দেওয়া হয় যত কম সময়ে সফল নিউক্লিয়ার টেস্ট করা যায়। 1998 সাল 11 মে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ঘোষণা করে, আজ বিকেল 3টে 45 মিনিটে রাজস্থানের পোখরানে মাটির নিচে ভারত পরপর 3টি পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায়। এই ঘোষণার সাথে সাথে আমেরিকা সহ পশ্চিম বিশ্বের হুশ উড়ে যায়। আমেরিকা দ্রুত ভারতের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। পাকিস্তান, আমেরিকা, জাপান সহ গোটা বিশ্ব নিন্দার ঝড় তোলে ভারতের বিরুদ্ধে। কানাডা, ইউরোপ সহ পশ্চিম বিশ্ব ভারতের সঙ্গে পরমাণু কর্মসূচি ছিন্ন করে দেয়, কারণ ভারতের পরমাণু কর্মসূচি দক্ষিণ এশিয়া সহ গোটা পৃথিবীতে অস্থিরতা সৃষ্টি করবে। চীন, পাকিস্তানের মতো দেশগুলো পরমাণু বোমা বিস্ফোরণের পরীক্ষা করতে আরও উৎসাহিত হবে। যদিও পশ্চিম বিশ্বের ভয় ছিল যাতে দক্ষিণ এশিয়া সহ গোটা এশিয়াতে আর কোনো ক্ষমতাধর শক্তির উত্থান না ঘটে, তারা চাইতো না ভারতের মতো বিশাল জনবহুল দেশ পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হোক, যার কারণে আন্তর্জাতিক বিভিন্ন পরমাণু কর্মসূচি বিরোধী চুক্তিতে ভারতকে সই করাতে উঠে পড়ে লাগে পশ্চিম বিশ্ব। যদিও এত কিছুর পরও ভারতকে দমানো সম্ভব হয়নি। আজ ভারত বিশ্বের একটি শক্তিশালী অর্থনীতি এবং পরমাণু শক্তিধর রাষ্ট্র। সুতরাং দর্শক বন্ধু, তোমরা আজকে জানলে কিভাবে ভারত শক্তিধর পরমাণু রাষ্ট্রে পরিণত হয়।
এখন তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।